অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন প্রকাশ্য ডিবেটে, 100 ঘন্টা হয়ে গেল বিজেপি কোথায়, কেন্দ্রীয় সরকার বাংলাকে ন্যায্য টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, অন্যান্য জনকল্যাণমূলক স্কিমগুলোর টাকা দেয়নি। গত 4 থেকে 4.5 বছরে পশ্চিমবঙ্গ থেকে 4,64,000 কোটি টাকার বেশি বাংলা থেকে নিয়ে গেছে বিভিন্ন ট্যাক্স ইত্যাদি নানা দিক থেকে, অথচ বাংলার প্রাপ্য 1,50,000 কোটি টাকা তারা দিচ্ছে না। বিভ্রান্তিকর কিছু বিজ্ঞাপন তারা দিচ্ছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক প্রকাশ্য চ্যালেঞ্জ করেছে শ্বেতপত্র নিয়ে আসুন, দরকার হলে ব্যাংক স্টেটমেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টে গেছে দিয়ে দিন সংবাদ মাধ্যমের হাতে সেই ব্যাংক স্টেটমেন্ট। তো কোথায়, 100 ঘন্টা হয়ে গেল বিজেপি নেতাদের তো সরকারি নথি নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়েট করছেন, তথ্য প্রমাণ নিয়ে ওয়েট করছেন, বিজেপির যদি সত্যিই কিছু বলার থাকে তাহলে ক্ষমতা থাকলে, দম থাকলে, সাহস থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ দিয়েছেন জনতার দরবারে দাঁড়িয়ে মুখোমুখি হওয়ার, সেটা ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের লোকেরা সেটা গ্রহণ করুক।